আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বন্ধুরা, যখন কেউ খাস এবং নেক মনে মহান আল্লাহ তাআলাকে ডাকে, তখন মহান আল্লাহ তাআলা তাকে কতভাবে সাহায্য করে থাকেন আপনি জানলে বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে এবং দেখাতে চলেছি, এই ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে একটি কুকুর কিছু অমুসলিমের উপরে আক্রমণ করে তাদের চামড়া খুলে নিয়েছে। কুকুরটি কেন এরকম করেছে এবং সেখানকার অমুসলিমরা কেন কলেমা পড়তে বাধ্য হয়ে যায়, এটা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছে বেশালি জেলার রসুলপুর গ্রামে, যেখানে একটি মুসলিম পরিবারের মেয়ে গুলনাজ বাস করত। গুলনাজ 20 বছর বয়সেই অনেক সুন্দর একটি মেয়ে। সে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ ও রোজা পালন করত এবং সে একজন কুরআনের হাফেজ। গুলনাজের বাবা মুখলাত আহমেদ কয়েক বছর হলো মারা গিয়েছে। গুলনাজের বাবা পেশায় একজন দর্জি ছিলেন এবং গুলনাজ মুসলমান শিশুদের পবিত্র কুরআন শিক্ষা দিত। প্রিয় দর্শক, রসুলপুর গ্রামে কোটিপতি বাপের বিয়াদব ছেলে সতীশ কুমার গুলনাজকে পছন্দ করত। গুলনাজ যে রাস্তা দিয়ে যাতায়াত করত, সতীশ কুমার সবসময় সে রাস্তায় তার বন্ধু বান্ধব নিয়ে দাঁড়িয়ে থাকত। আসা যাওয়ার পথে তাকে উল্টাপাল্টা কথা বলে সম্বোধন করত, কিন্তু গুলনাজ তাদের কথায় কান না দিয়ে মাথা নত করে সে পথ দিয়ে চলে যেত। বন্ধুরা, এই ঘটনাটি তখনকার যখন গুলনাজের জন্য একটি বিয়ের প্রস্তাব আসল এবং ছেলেপক্ষের পছন্দ হলে 4 মাস পর তাদের বিয়ে ঠিক হল। বন্ধুরা, সতীশ কুমার যখনই খবরটি পেল তখন সে অনেক বেশি রাগান্বিত হয়ে গেল, কারণ সে গুলনাজকে অনেক বেশি পছন্দ করত। এরপরে সরাসরি সে গুলনাজের ঘরে এসে তাকে ধমকাতে থাকে, আমার সাথে চলো এবং আমাকে বিয়ে করো, আমি তোমাকে অন্য কাউকে বিয়ে করতে দিব না। গুলনাজ একজন সাহসী মেয়ে ছিল এবং সে তার মুখের সামনে উত্তর দিয়ে দিল, আমি মুসলমান হয়ে কখনোই একজন অমুসলিমকে বিয়ে করতে পারি না। আর তোমার এত সাহস, তুমি রাস্তায় তো আমাকে উত্তপ্ত করতে এখন ঘর পর্যন্ত চলে এসেছ, এখান থেকে চলে যাও, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তখন সতীশ রাগান্বিত হয়ে বলল, তুমি পুলিশের কাছে যাও আর যেখানেই যাও, বিয়ে তো তুমি আমাকেই করবে। এবং গুলনাজের মাকেও সতীশ রাগ দেখিয়ে বলল, আমি আপনাদেরকে সময় দিচ্ছি, চিন্তাভাবনা করে দেখুন, আপনি যদি আপনার মেয়ের বিয়ে আমার সাথে না দেন তাহলে আমি আপনার মেয়ের এমন অবস্থা করব সারা গ্রামে আপনারা মুখ দেখাতে পারবেন না। এ কথা বলে সে সেখান থেকে চলে গেল। এরপরে কিছুদিন পর আবার তাদের ঘরে আসলো আর এবার গুলনাজ তার গালে একটা থাপ্পড় দিয়ে দিল। তখন সতীশ সেখান থেকে চলে গেল, কিন্তু সে যাওয়ার সময় ঠিক করে নিল সে যে কোনোভাবেই এই মেয়েকে উচিত শিক্ষা দেবে। এদিকে বন্ধুরা, গুলনাজের পরিবার অনেক গরিব, তাই সারা গ্রামের কেউ গুলনাজদের সাহায্য করতে আসলো না, এজন্য গুলনাজকে সাহায্য করার মতো কেউ ছিল না। সে তখন মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য চাইল। সে কান্না করে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করল। তখন একটি ঘটনা ঘটে গেল। একদিন গুলনাজ তার একটি কাজে ঘরের বাইরে গেল আর এই সময়টার অপেক্ষা করছিল সতীশ কুমার। সে রাস্তায় তার বন্ধু বান্ধব সহ গুলনাজের অপেক্ষায় অনেক দিন থেকেই আছে। সে যখন গুলনাজকে আসতে দেখল, তখন তারা 3 বন্ধু সহ গুলনাজের সাথে বিয়াদবি শুরু করে দিল। বন্ধুরা, গুলনাজ একজন পর্দানশীল নেককার মেয়ে, সে ঘরের বাইরে গেলে অবশ্যই বোরকা আর নেকাব পরে যেত। সতীশ কুমার তার বন্ধুবান্ধব সহ গুলনাজের বোরখা খোলার চেষ্টা করে। এমন সময় গুলনাজ রেগে গিয়ে বলল, আমার রাস্তা ছেড়ে দাও। কিন্তু সতীশ বলল, এই রাস্তা আমি কিনে রেখেছি আর আজ এই রাস্তায় আমাকে থাপ্পড় মারার এবং আমাকে এড়িয়ে চলার প্রতিশোধ নেব। তখন সতীশ তার বন্ধুবান্ধবদেরকে নিয়ে তার সম্পূর্ণ বোরখা খুলে ফেলল রাস্তার মধ্যেই আর তার নেকাব খুলে রাস্তার মধ্যে বেপর্দা করে দিল। এরপর তারা তাকে পশুর মতো টেনে হিঁচড়ে একটি উঁচু জায়গায় নিয়ে যায় এবং আশেপাশের মানুষদেরকে বলছে, দেখো সকলে, পর্দাকারী এই মুসলিম মেয়েকে বেপর্দা করে তার সব অহংকার আমরা মাটিতে মিশিয়ে দিলাম। সতীশ আরও বলল, আছে কারো এত সাহস আমার হাত থেকে একে বাঁচাবে? এরপর আবার সতীশ সেই মাসুম মেয়েটির কাপড় ছিঁড়তে ছিঁড়তে বলল,
ডাকো তোমার আল্লাহকে, যার কারণে তুমি আমাকে বিয়ে করতে চাওনি এবং আমাকে এড়িয়ে চলেছ। আমিও দেখি কেন একজন অমুসলিম তোমাকে বিয়ে করতে পারবে না। আমি তোমার ইজ্জত দেখতে চাচ্ছিলাম, কিন্তু তুমি বলেছ মুসলমানরা হিন্দুকে বিয়ে করতে পারে না। আচ্ছা ঠিক আছে, মুসলমান মেয়ে হিন্দুকে বিয়ে করতে পারবে না এটা মানলাম, কিন্তু আজ সেই হিন্দু তোমার সাথে এই বাজারের মধ্যে সবার সামনে বাসর রাত করবে, আর আমি কি আমার সাথে আমার বন্ধুরাও আজ ইজ্জত নিয়ে নিবে। কি বলেছিলে তুমি, পুলিশ ডাকবে? ডাকো পুলিশকে, ডাকো, চিল্লিয়ে চিল্লিয়ে ডাকো, দেখি আজ কে তোর ইজ্জত আমার হাত থেকে বাঁচাতে পারে। প্রিয় বন্ধুরা, গ্রামবাসী সবাই মিলে সেই মেয়েটির সাথে ঘটে যাওয়া ঘটনাটি দেখছিল, কিন্তু কারো সাহস হচ্ছিল না এই মেয়েটিকে বাঁচানোর। মেয়েটি অনেক জোরে জোরে চিৎকার করছিল এবং কান্না করছিল, আর এদিকে সেই লোকগুলো সবার সামনে সেই মেয়েটিকে একটু একটু করে বেপর্দা করছে। তখন গুলনাজ মন থেকে মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য চাইল। ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না, আমি তোমার পবিত্র কোরআনের একজন হাফেজ, তাই আমাকে হেফাজত করুন, আমার ইজ্জত রক্ষা করুন, আমাকে এই বিয়াদবগুলোর হাত থেকে রক্ষা করুন, যেভাবেই হোক আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। কিন্তু বন্ধুরা, এর মধ্যে যেখানে অনেকগুলো মুসলিম অমুসলিম সবাই ছিল, তারা সবাই চুপচাপ তামাশা দেখছিল। কিন্তু সেখানকার একটি রাস্তার কুকুর রাস্তার পাশে বসে এই ঘটনাটি দেখছিল। সেই ছেলেগুলো মেয়েটিকে পুরোপুরি বিবস্ত্র করার আগে না জানি সেই কুকুরটির কি হলো, সে একদম বাঘের মতো করে সেই ছেলেগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ল এবং সতীশ কুমারকে ক্ষত বিক্ষত করে দিল। যে কিছুক্ষণ আগেই গুলনাজের কাপড় ছিঁড়ছিল, তার চেহারায় কামড় দিয়ে তার মাংস তুলে নিল, আর অন্যান্য বন্ধুরা পালাবার আগেই এক এক করে কুকুরটি সবার চেহারা ক্ষত বিক্ষত করে দিল এবং সেখানকার মানুষ অবাক হয়ে শুধু দেখেই গেল এবং তারা বুঝতে পারল তাদের চেয়ে কুকুর ভালো। তখন মেয়েটি সেখান থেকে উঠে নিজেকে ঢেকে আল্লাহর দরবারে দুই হাত তুললেন। বন্ধুরা, এই ঘটনাটির পর সেখানকার অনেক অমুসলিম মুসলমান হয়ে যায়, কেননা তারা ধারণাও করতে পারেনি এই মেয়েটিকে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এভাবে সাহায্য করবেন। রাস্তার একটি কুকুর কিভাবে মেয়েটিকে বাঁচিয়ে দিল, সে কুকুরটি সেই সময় হঠাৎ করে সবার সামনে থেকে ফেরেশতা হয়ে এসে সেই মেয়েটির ইজ্জত বাঁচিয়ে দিল। বন্ধুরা, এই কথাটিতে কোনো সন্দেহ নেই, কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই বলেছেন, এই পৃথিবীতে তুমি আমাকে ছাড়া তোমার সাহায্য করার মতো আর কাউকে খুঁজে পাবে না, আর যে মানুষ বিশ্বাস রাখে তার জন্য শুধু মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবশ্যই সাহায্য করেন, এবং যারা দিনে পাঁচ ওয়াক্ত মহান আল্লাহ তাআলাকে সেজদা করেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা অবশ্যই করেন। কারণ যে মানুষটি বিপদে পড়ে মহান আল্লাহ তাআলার কাছে মন থেকে সাহায্য প্রার্থনা করে, মহান আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে সাহায্য করেন, এবং কাকে কিভাবে সাহায্য করবেন সেটা একমাত্র মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনই ভালো জানেন। এজন্য বন্ধুরা, নিজের মনের মধ্যে মহান আল্লাহ তাআলার জন্য আপনার ঈমানকে আরও শক্ত করুন। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে আমাদের সাহায্য করার মতো কেউ নেই। বন্ধুরা, এই ঘটনাটি থেকে যদি আপনার ঈমান একটুও শক্ত হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই সুবহানাল্লাহ লিখবেন এবং এই ভিডিওটির ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।